গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা কিছু কাপড় চোপড় ভিজাইছি, তৈরি ধুমো, দুইটা ধুমো। তো সকালবেলাটা একটু বৃষ্টি বৃষ্টি ভাবে আছিল, দেখি বেলা যাইতে যাইতে একটু যদি রৌদ্র ভাব হয়, রৌদ্র না হইলে আজকে ধুইতে লাগবো, কারণ সামনে ঈদ। ঈদ উপলক্ষে ধুইতে লাগবো। তো এদিকে মনে করছিলাম যে আমরা যে গরুটা আছে এটার একটু নিয়ে দিয়ে এমু। তো এটার একলা একলা আমি পারতামই না, কারণ কি তা এটা একটু দুষ্টামি করে। তো তাইলে এই এর মাঝে যে আমি কাপড় চোপড় আরও কিছু রয়েছে, এটি আমি একটু ধুয়ে দেবো কাপড়টি। তো কাপড় ধুইতে ধুইতে এদিকে আমার আমার যা হোক আশা আসবো। তো দুজনে যা জনে মিল্লা সেটা গিয়ে গরু দিতে লাগবো, একজনের দেওয়া অসম্ভব, এটা অনেক দুষ্টামি করে, এটা যাইতে ধরে রাখুন যায় না একলা এটারে। Thank you.
এসে আমার কাম শেষ। আমরা পাড়ার মধ্যে বিপদ নাসিনী পূজা হয়েছিল, তো পূজার তারা মূর্তি বিসর্জন দিতে নিতে আছে, তো এটা দেখলাম তখন। তো এইদিকে আমার একটু কাজ আছে, ফিটা ইটা শুকাত দিছিলাম যে এটির একটু ঘরে নিতে লাগবো, তো রৌদ্র গেছে গা, তো এটি ঘরে নিয়ে এসে আবার কথা কমো সবাই লোকে, তোমরা দেখতে থাকো। তো টুকটাক ঘরে কাজ করার পরে আমার এদিকে কাপড় চোপড় ঘরে নিতে লাগবো, সন্ধ্যা হয়ে যেতে আছে, তো কাপড় চোপড় ঠিক ঘরে নিয়ে এসে আমার মেয়ে যাব আরবি ফরা শিখতে, এদিকে হেরে একটু রেডি করাইতে লাগবো। তো এটি সব কিছু করে সেরে আবার কথা কম মনে, তো একটু আমার টুকটাক কাজটি আমি কমপ্লিট করে লই। দেখো কাপড়ের গাঁটটি দি, এসব গুছাইতে লাগবে আমার। তো সন্ধ্যাবেলা চা টিফিন করার পরে এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গা, তো ওইদিকে মাংস দুপুরবেলা মাংস রান্না আছে, তো ওইদিকে ডিম আছে, তারপরে ডাল রান্না করছি, তো এটিই আজকে রাত্রের খাওয়া দাওয়া এটিই। তো এখন বাজে রাত্র 9টা, একটু পরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে যে বাকি কাজগুলো রয়েছে আমার, যে কাপড় ধুইছিলাম সকালবেলা সবটি গুছানি হয়েছিল না, কিছু বাকি রয়েছিল এটি একটু গুছিয়ে গেছে, সেটা রাত্রে বাস শেষ কাজ আজকে রাত্রে আজকের জন্য কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। তো আশা করি সবাই ভালো লাগছে, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঘরে থাকবেন, সেফ থাকবেন।